সোনালি ব্যাংকে প্রায় আড়াই কোটি টাকা আত্মসাৎ চেষ্টার অভিযোগে কুড়িগ্রামের সংখ্যালঘু পরিবারের চার দিনমজুর এখন জেল হাজতে। তারা প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন বলে জানিয়েছে পরিবার। দেড় মাসেরও বেশি সময় ধরে হাজতে থাকায় খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের পরিবার পরিজনদের। সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিরীহ দিনমজুরদের মুক্তি ও দোষীদের শাস্তির দাবি করেছেন এলাকাবাসী। কুড়িগ্রাম প্রতিনিধি বাদশাহ সৈকতের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। করোনার প্রণোদনার লোভ দেখিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নওদাবশ গ্রামের পাঁচ দিন মজুরের নামে ১৬ই জন সোনালী ব্যাংকের নাগেশ্বরী শাখার হিসাব খুলে একটি প্রতারক চক্র। পরে পাঁচটি হিসাব নম্বরে শ্রীপুর হেডকোয়ার্টার শাখা থেকে জমা হয় ২ কোটি ৪৬ লাখ ৯৬০০ টাকা। এরপর এক ব্যক্তি এগুলো থেকে ঢাকার একটি হিসাব নম্বরে টাকা ট্রান্সফার করতে আসেন। এ সময় ব্যাংক ব্যবস্থাপকের সন্দেহ হলে শ্রীপুর হেডকোয়ার্টারে যোগাযোগ করে টাকা উত্তোলন বন্ধ করে দেন। এ ঘটনায় প্রতারণার অভিযোগে পাঁচ দিন মজুর সহ ব্যাংকে কর্মরত নজনের নাম উল্লেখ করে ১ জুলাই শ্রীপুর মডেল থানায় মামলা করেন সোনালী ব্যাংক শ্রীপুর হেডকোয়ার্টার শাখার ব্যবস্থাপক। পরদিন এক নারী সহ চার দিন মজুরকে আটক করে শ্রীপুর জেল হাজতে পাঠায় পুলিশ। প্রায় তিন বছর আগে আমার বাবা বিদ্যুৎ শক করে মারা গেছে, এখন আমার মা জেলে আছে। এখন ছোট্ট প্রতিবন্ধী বোনকে নিয়ে অনাহারে অর্ধাহারে দিন যাচ্ছে আমার। একটা সরকারি অনুদান দেওয়ার কথা কয়া এদেরকে নাম নেওয়া হয়েছে, পাঁচটা নাম, একটা প্রতারণার ফাঁদে ফেলে এদের যে নিয়ে যাওয়া হয়েছে, আর এদের যে পরিবার পরিজন আছে এরা কি খাবে কি দেবে। কর্মক্ষম ব্যক্তিরা জেল হাজতে থাকায় মানবেতর জীবন কাটাচ্ছে তাদের পরিবার। এখন আমরা অসহায় গরিব মানুষ, দিন করি দেই, বাচ্চা আছে, বাচ্চাকে কি খাওয়াই, নিজে কিভাবে চলি, কি করি। প্রকৃত দোষীদেরকে গ্রেপ্তার করে আইনের ব্যবস্থা নেওয়া হোক, যারা অসহায় যারা জেলে আটকা আছে তাদের দ্রুত মুক্তি দেওয়া হোক। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ। লোকগুলো আসলে গরিব লোকই ছিল, অ্যাপিয়ারেন্স গরিবই ছিল, সাধারণ মানুষের মতোই ছিল, তো তাদের হেল্প করার মানসিকতা থেকে আসলে অ্যাকাউন্টগুলো করে দেওয়া, সেটা আসলে ইন্টেনশনাল কোনো নয়। প্রতারণার ফাঁদে পড়া নিরীহ দিনমজুরদের মুক্তি এবং দোষীদের শাস্তি চায় স্থানীয়রা। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি সাথে আছি সবসময়।